আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন খুবই অল্প খরচের ভিতরে অল্প জায়গায় ডিজাইন করা হয়েছে বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হচ্ছে আপনি যদি বর্তমান সময়ের আলোকে অল্প বাজেটের ভিতরে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্য এখানে বাড়িটি পুরোপুরি কমপ্লিট করা হয়েছে আপনি কত টাকার ভিতরে এরকম একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন এবং বাড়ির ভেতরের ডিজাইনটা কী রয়েছে কতটুকু জায়গার উপরে করা হয়েছে পুরো বিস্তারিত বিষয়টা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাই আপনার বাজেট যতই কম হোক না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন এটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে যে বর্তমান সময়ের আলোকে এই বাড়িটি কমপ্লিট করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে এবং এখানে বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে এ বিষয়টা আপনি কিভাবে অল্প জায়গার ভিতরে অল্প বাজেটে একটি বাড়ির ডিজাইন সুন্দরভাবে সাজিয়ে তুলবেন সেইটাও আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন বাড়ির ডিজাইনটা কতটা সুন্দরভাবে করা হয়েছে এখানে বাড়ির সামনে কোনো বেলকনি দেওয়া হয়নি তারপরেও দেখতে অনেকটাই সুন্দর বাড়ির বেলকনিটা দোতলায় করা হবে ওইভাবে ডিজাইনটি করা হয়েছে এবং এখানে সামনে একটি পোর্স করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড পিলার দিয়ে খুবই সুন্দর একটি পোর্স করা হয়েছে এবং উপরের যে বেলকনির ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে যে বাড়ির মেইন গেটটা আপনি দেখতে পাচ্ছেন ওই মেইন গেটটা আপনার চার ফিট রাখা হয়েছে আপনি চাইলে এর থেকে ছোট বড় করে নিতে পারবেন এবং এখান থেকে ডিজাইনটি আপনি দেখুন কতটা সুন্দর এবং ইউনিকভাবে ডিজাইনটি করা হয়েছে তো আপনারা এরকম একটি বাড়ি কিভাবে করতে পারবেন এবং এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং বিস্তারিত বিষয়টা দৈর্ঘ্য প্রস্থ বাড়িটির ভেতরে কি রয়েছে কত টুকু রয়েছে সেই বিষয়টা আপনি জানতে পারবেন তো এই যে বাড়িটা এই বাড়িটা দৈর্ঘ্যের দিকে রয়েছে বত্রিশ ফিট আট ইঞ্চি প্রস্থের দিকে রয়েছে পঁচিশ ফিট আট ইঞ্চি যেটা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে আটশো ছত্রিশ স্কোয়ার ফিট আর শতকে হিসাব করলে আসবে এক শতক বিরানব্বই পয়েন্ট জমি কাঠায় হিসাব করলে আসবে এক কাঠা ষোলো পয়েন্ট জমি তো এই যে বাড়িটা এই বাড়িটার মেইন গেট দিয়ে আমরা এখন ভেতরের দিকে যাব ভেতরের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো ভেতরে কিভাবে কাজ করা হয়েছে এবং আপনি কিভাবে এরকম একটি বাড়ি সুন্দরভাবে করতে পারবেন তাতে আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো তো এখানে মেইন গেটটা এর একটা গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার করা হয়েছে এবং ভেতরে টাইলস করা হয়েছে এই বাড়িটা প্রায় আজ থেকে দু বছর আগে করা হয়েছে তো তৎকালীন সময়ে এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে সেইটা আপনাদেরকে জানাবো এবং বর্তমান সময়ে আপনি কত টাকার ভিতরে এই বাড়িটা করতে পারবেন সেইটাও আপনাদেরকে জানাবো তো এখানে দেখেন মেইন গেট ডি অলরেডি আমরা ঢুকে পড়েছি প্রথমেই বাম পাশে থাকবে একটি রুম যেটা আপনি চাইলে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হলো দশ ফিট বাই দশ ফিট একটি রুম তো রুমগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজটা এখনও ভাবে রয়েছে এটা খুবই সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে তো দেখেন এরকম একটি বাড়ি যদি আপনি বর্তমান সময়ে করতে চান সেক্ষেত্রে আপনার স্কোয়ার ফিটের উপরে খরচ নির্ভর করবে যে আপনি কত টাকার ভিতর করতে পারবেন এটার একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো আপনারা যদি এখানে কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই যে বাড়িটা এই বাড়িটার কালার কম্বিনেশনগুলো আপনারা দেখুন খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আপনিও চাইলে এরকমভাবে কালার কম্বিনেশনগুলো সাজিয়ে নিতে পারবেন এখানে যে দরজাগুলো এগুলা দেখতে পাচ্ছেন তিন ফিট আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি করা হয়েছে যেগুলো মানে হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি এবং এখান থেকে পরে গিয়ে আপনার আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন সাড়ে তিন ফিটও দিতে পারেন বা একচল্লিশ ইঞ্চিও দিতে পারেন যেহেতু ওইটার ড্রয়িং রুম সেহেতু এখানে একটা দরজাটা বড় দেওয়া হয়েছে তো এখানে দেখেন ড্রয়িং রুমের পরেই রয়েছে আমাদের বাম সাইডে সিঁড়ি রুম এবং সিঁড়ি রুমের নিচ দিয়ে চলে গেছে এখানে ডাইনিং রুম প্লাস কিচেন ডাইনিং এটা হলো ডাইনিং স্পেস এবং এটার সামনেই একটি ডোর আপনারা দেখতে পাচ্ছেন যেটা হলো কিচেন এবং এই ডাইনিং দিয়ে বের হয়ে যাওয়ার জন্য সাইড দিয়ে একটি দরজাও রয়েছে তো আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লাগে বা পছন্দ হয় আপনারা চাচ্ছেন সাধ্যের মধ্যে একটি বাড়ি করতে সেক্ষেত্রে এই ভিডিওটি আপনি দেখতে পারেন এটা কত টাকা খরচ হয়েছে সেইটা আমি আপনাদেরকে জানাবো তো এই যে বাড়িটা এই বাড়িটা করার জন্য এখনো পর্যন্ত যে খরচটা হয়েছে এবং বর্তমান সময়ে মানে আজকের এই ডেট অনুযায়ী যদি আপনি এই বাড়িটা করেন সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেইটাও আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন এখানে দেখেন অনেক জায়গায় টাইলসের কাজ করা হয়েছে এবং এখানে অনেক অনেক ধরনের ডিজাইন রয়েছে যেটা আপনারা পুরোপুরি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে বাড়ির ডিজাইনটি করা হয়েছে তো বাড়িটির ভেতরে আপনি টোটাল পাচ্ছেন তিনটা দুইটা বেডরুম এবং একটি ড্রয়িং রুম ওইটা চাইলে আপনি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন একটি ডাইনিং রুম এবং একটি বেলকনি আর এখানে একটি দুইটি টয়লেট রাখা হয়েছে বাড়িটিতে তো এখানে দেখেন আমরা একটি মাস্টার বেডরুমের কাছাকাছি চলে এসেছি এটা হলো সে মাস্টার বেডরুম এখানে সামনের দিকে একটি কমন বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা দিয়ে যদি আমরা এই সাইডের যে রুমটা রয়েছে মাস্টার রুম এখানে ঢোকার চেষ্টা করি তো এই যে রুমটা দেখেন এখানে বাথরুমটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হলো বাথরুম বাথরুমটাও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারাও চাইলে চাইলেভাবে সাজিয়ে নিতে পারবেন তো এখন আপনাদেরকে যে মাস্টার রুমটি রয়েছে ওইটা একটু দেখিয়ে দিবে এই মাস্টার রুমটি হলো আপনার এগারো ফিট বাই দশ ফিট জায়গার উপরে করা হয়েছে তো আপনি চাইলে এর থেকে বড়ো সড়ো করে এই যে রুমগুলো আপনি করতে পারবেন তো দেখেন এখানে কাজটা যেভাবে করা হয়েছে সেই বিষয়টা আমি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি তো ভিওয়ার্স এইরকম একটি বাড়ির ফাউন্ডেশন নেওয়ার জন্য ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে কলামে চার পিস করে আপনি চাইলে এটা এর থেকে বেশি ব্যবহার করতে পারেন এর থেকে কম ব্যবহার না করা আপনার জন্য বেটার সলিউশন হবে তো এখন আমরা এই রুমটি দিয়ে বের হয়ে আপনাদেরকে অন্য একটি মাস্টার যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি দেখাবো এটা পুরোপুরি একটি মাস্টার বেডরুম ওইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে এই কাজটা করতে পেরেছি বা কিভাবে এটা করা হয়েছে ওই রুমটি হলো আপনাদের দশ ফিট বাই পনেরো ফিট একটি রুম এটা যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে এবং একটি অ্যাটাচড ব্যালকনি রয়েছে এই যে হচ্ছে ব্যালকনির দরজা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অ্যাটাচড ব্যালকনি তো এই বেলকনিটা কিভাবে করা হয়েছে আপনি যখন দেখ এটা ড্রয়িং প্লানটা দেখবেন তখন বুঝতে পারবেন এখানে দেখুন এই যে রুমটা এবং এটার সাথে একটি বেলকনি রাখা হয়েছে এখানে শুধু খাট ছাড়া আর কিছু রাখা হবে না ওই জন্য তো এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে সেই বাথরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিব যে বাথরুমটাও কিভাবে কি করা হয়েছে ওই বাথরুমটা চার ফিট বাই সাত ফিট জায়গাতে করা হয়েছে আপনিও চাইলে কিন্তু এইভাবে করে নিতে পারবেন তো এখানে দেখেন বাথরুমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করা হয়েছে আপনারা যারা এরকম একটি বাড়ি বর্তমান সময়ের আলোকে করতে চান তারা করতে পারবেন তো চলুন আমরা আজকের এই যে বাড়িটি রয়েছে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখব এবং জেনে নিব যে এটা বর্তমান সময়ে করতে কত টাকা খরচ হবে বা এটা কত টাকা খরচ হয়েছিল যখন কাজটি করা হয়েছে তো চলুন আগে ড্রয়িং প্ল্যানটি দেখি ডিয়ার ভিউয়ার্স এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান এটা হলো প্রস্থ পঁচিশ ফিট আট ইঞ্চি এটা হলো দৈর্ঘ্য বত্রিশ ফিট আট ইঞ্চি এটা আটশো ছত্রিশ স্কোয়ার ফিট এক শতক বিরানব্বই পয়েন্ট জমি এবং এক কাঠা ষোলো পয়েন্ট জমি এই বাড়িটি বর্তমান সময়ে যদি আপনি করতে চান আপনার প্রায় বিশ লক্ষ টাকা খরচ হবে আর এটা যখন করা হয়েছিল তখন প্রায় ষোলো লক্ষ টাকার ভিতর বাড়িটি কমপ্লিট হয়ে গেছিলো তো এখানে একটি পোর্স রয়েছে আট ফিট বাই সাত ফিট এইখানে রয়েছে একটি আপনার কমন স্পেস চার ফিট বাই সতেরো ফিট এইখানে রয়েছে একটি ড্রয়িং রুম দশ ফিট বাই দশ ফিট এখানে রয়েছে একটি বেডরুম দশ ফিট বাই দশ ফিট এইখানে রয়েছে আপনার একটি যে টয়লেটটা রয়েছে কমন টয়লেট ছয় ফিট বাই পাঁচ ফিট এখানে রয়েছে একটি অ্যাটাচড বেডরুম মানে এটা হচ্ছে মাস্টার বেডরুম দশ ফিট বাই দশ ফিট এখানে রয়েছে একটি দশ ফিট বাই পনেরো ফিট এই দিকটা রয়েছে পনেরো ফিট আর এদিকটা রয়েছে দশ ফিট তো এইখানে যে আপনি বেলকনিটা দেখতে পাচ্ছেন চার ফিট বাই পনেরো ফিট আর এখানে রয়েছে আপনার একটি ডাইনিং রুম যেটা দশ ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এখানে রয়েছে একটি কিচেন সাত ফিট ছ ইঞ্চি বাই সাত ফিট আর এখানে রয়েছে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম যেটা চার ফিট বাই সাত ফিট তো এই ছিল বাড়ির ড্রয়িং প্লান যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে পারেন আর ফেসবুক পেজে নতুন দেখে থাকলে আইডিটি ফলো করতে পারেন চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে নিতে পারেন